নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। এখন সংবাদ বিস্তারিত। বন মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বন দপ্তর। এর অঙ্গ হিসেবে রবিবার সকালে রান ফর গ্রিন আগরতলা নামক এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনিও সবার সাথে এই কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সঙ্গে রয়েছেন কালকেও বন দপ্তর এবং গোমতী জেলার প্রয়াসে এক ঐতিহাসিক দিনক্ষণ ত্রিপুরার জন্য এক মিনিটে 6,500 গাছ লাগানো, ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং বন দপ্তর এবং গোমতী জেলার মাধ্যমে সেই কার্যক্রমকে আমরা কাল সফল করেছি। সর্বোপরি বন দপ্তর তার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। এমনি তো আমাদের এই আগরতলা সিটিকে আমরা ব্যবস্থিত করার জন্য স্মার্ট সিটির যে পরিকল্পনা করেছি তা বাস্তবায়ন হতে চলছে। তো স্মার্ট সিটি শহরকে সুন্দর করা, ড্রেনেজ ব্যবস্থা করা, সবুজায়ন করা, আর তার সঙ্গে সঙ্গে আজকের এই কার্যক্রমের মাধ্যমে আমরা অঙ্গীকারবদ্ধ হব। আজ অম্বাবচী। প্রত্যেক বছরের ন্যায় এবারও রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে সকাল থেকে ভিড় জমায় মহিলারা। পরিবারের মঙ্গল কামনায় এদিন পুজো দেন গৃহিণীরা। তারই কিছু চিত্র ধরা পড়ল আমাদের লেন্সে। এটা মা কামাখ্যার ঋতুর পর্যায় হয়। আমরা প্রত্যেক বছরে ঠাকুর কৃপা করে প্রত্যেক বছরে আসি এবং এবারও আসছি। সামনে আশা রাখি আসার জন্য। আমরা তো এই অনেক আগে থেকে পরম্পরা পাই আইসি, যে আমরা জানি অমাবস্যার সময় কামাখ্যা মন্দিরে মেলা হয়। সেই উপলক্ষে আমরা তো আর ওইখানে যেতে পারি না, তার জন্য এখানে আসি মা লক্ষ্মীনারায়ণকে দুধ আম দুধ দিই এবং একটা পুজো হিসাবে কি প্রার্থনা করেন। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে রবিবার আর কে পর যুব মোর্চার উদ্যোগে গোমতী জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করল আর কে পর যুব মোর্চার কর্মকর্তারা। যুব মোর্চা কর্তৃক এই উদ্যোগে খুশি রোগীর আত্মীয় পরিজন থেকে শুরু করে সকলে। ভারত মাতা কি চায়, বিজেপি জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। আজকে আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 60তম বলিদান দিবস। এই বলিদান দিবস উপলক্ষে আজকে আমরা আর্কেপুর যুব মোর্চার পক্ষ থেকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে যারা রোগী আছেন তাদের আমরা ফল এবং মিষ্টি বিতরণ করেছি এবং আজকে এই জায়গা থেকে আমরা শপথ গ্রহণ করছি যে দলের আনুগত্য এবং নিষ্ঠা আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের একসাথে কাজ করবে এবং আগামী দিনে সমাজের পাশে এবং লোকেদের সাথে থেকে আমরা কাজ করে যাব। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর
আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সামনে মাধ্যমিক, তুমি 100% তৈরি তো? হ্যাঁ, তোমার মতোই লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতিকে 100% সম্পূর্ণ করার জন্য এসে গেল পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস 2020। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন ও স্যাম্পল কোশ্চেন্স যথাযথ অনুসরণ করে তৈরি এই বইটিতে থাকছে প্রচুর মডেল পেপার্স, প্রতিটি বিষয়ের উত্তর সহ স্যাম্পল কোশ্চেন্স, গণিতের উত্তর ও মাধ্যমিক 2020-র প্রতিটি বিষয়ের গ্যারান্টিযুক্ত সাজেশনস। আজই সংগ্রহ করো পারুল প্রকাশনী। लेके चलो सोच नहीं, अभी शुरुआत करो, होगा कल सही। देख भाई एक भाई एक राय दूंगा, चल वही पल में ही जीने, कल नहीं सपने पुकारे, चल वही। एक नई रोशनी सरूबरू होना है, आँखों में जो सपने हैं उसको पूरा करना है। शुरुआत यहाँ से हो तो मंजिले ना दूर है, यहाँ मानो बेस्ट डेज कहलाता है। एक भाई हमारा आशिया, এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা SCERT প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায়, যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর PC ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। রূপ তো কম না সহ্য, ভাবি আপনিও, ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। RFL ডিলাক্স প্যাকেট, ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি, শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট, হাতলটাও মজবুত, কালারটাও জোস।
আরএফএল ডিলাক্স প্যাকেট রূপে যার পরিচয়। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চিয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যেই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্যে আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ, আর ২৪ ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর নামকরা বিদ্যালয়গুলির মধ্যে একটি হলো স্বামী দয়ানন্দ স্কুল। শনিবার বিদ্যালয়ের শিক্ষক উত্তম মজুমদার ও এক অশিক্ষক কর্মচারী কেরানির রমেন্দ্র কুমার ধরের মধ্যে এক সংঘর্ষের ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজধানীর স্বামী দয়ানন্দ স্কুলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা শিক্ষা দপ্তরের এক আধিকারিক। ঘটনার ধামাচাপা দিতে প্রয়াস চালিয়ে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যে স্বামী দয়ানন্দ স্কুলে একটা প্রবলেম চলছে, শিক্ষক এবং যে ক্লারিক্যাল স্টাফ দুজনের মধ্যে একটা প্রবলেম চলছে। প্রবলেমটা কি অ্যাকচুয়ালি তো জানা যায়নি, ওকে নির্দেশ দেওয়া হয়েছে উপর থেকে একটু তাড়াতাড়ি যেতে। খবর পেয়ে আমার হায়ার অথরিটির খবর পেয়ে নির্দেশ পেয়ে আমি এখানে এলাম। এলে যেটা আসার পর যেটা শুনলাম, অ্যাকচুয়ালি ওই কিছু স্টুডেন্টের তারা যে স্কুল লিভিং সার্টিফিকেট এটা নিয়ে প্রবলেম হচ্ছে, মাধ্যমিক পাস করেছে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে কিছু প্রবলেম আছে যার জন্য তারা স্কুলে ভর্তি হতে পারছে না। এটা নিয়েই একজন টিচার এবং ক্লারিক্যাল স্টাফ তাদের মধ্যে প্রবলেম। তো প্রবলেমটা আজকে একদম ব্যক্তিগত মানে আক্রমণের মধ্যেই এটা পরিবর্তিত হয়ে গেছে। উনি তো বলছেন ঘুষি মারছেন, আমরা এখানে বইয়ে দিচ্ছি, তারপরে উইটটা ছেড়ে আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে আপনি বলছেন যে উনি মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, একবার মিথ্যা কথা। গোমতী জেলা ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত হয় বাগনা করইমুড়া এলাকায়।
এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক মিনিটের মধ্যে জাতীয় সড়কের দুপাশে প্রায় 6,000 গাছ লাগানো হয়। শনিবার গোমতি জেলাভিত্তিক বনমহোৎসব পালিত হয় বাগমা করইমুড়া জাতীয় সড়কে। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, জেলার জেলাশাসক তরুণ কুমার দেবনাথ সহ বনদপ্তরের আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর বনমহোৎসব অনুষ্ঠিত হয়, কিন্তু এরকম এক মিনিটে গাছ লাগানোর ইতিহাস ত্রিপুরা রাজ্যে প্রথম। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে রাজ্যকে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে। যারা নির্বাচনের আগে নানান অপপ্রচার করেছিল তারা দেশের উন্নয়ন চায় না, তাই অপপ্রচারকারীদের বিরুদ্ধে ভোট দিয়েছে দেশের মানুষ। এই বনমহো উৎসবে জাতীয় সড়কের দুপাশে একসাথে 6,500 গাছ রোপণ করা হয়। গাছকে পূজা করার পেছনে এটাই কারণ, মানে আমাদের ভারতবর্ষের পুরনো সভ্যতায় জানতে যে গাছ অক্সিজেন দেয় আর তার কারণে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। মানে 2014-এর মধ্যে 15,000 হেক্টর জমিতে লাগানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময় ঘটে যাবে সেটা কমতে কমতে 17-18-তে 1,000 হেক্টরে পৌঁছে গেছে। নতুন সরকার আসার পর 18-19-এ সেটাকে 5,500 হেক্টর জমিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন বছর বাকি নেই। উদয়পুর থেকে প্রসঞ্জিতের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। লেকে চলো সোচ নেই, অভি শুরুয়াত করো, হোগা কল সহি দেখ ভাই, দেখ ভাই, এক রায় দুগা চল ওহি, কল মেহি জিলে কল তেহি সপনে পুকারে চল ওহি। এক নই রোশনি সরুবরু হোনা হে, আখো মে জো সপনে হে, উসকো পুরা করনা হে। শুরুয়াত ইহাঁ সে হো, তো মঞ্জিলে না দূর হে, ইহাঁ পে দিন বিতানা মানো, বেস্ট ডেজ কেহলাতা হে। দেখ ভাই, হামারা আশিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। শুধু সেরা সেরা নয়, পারুল প্রকাশনী নিয়ে এলো এমন এক বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ, স্কুলের সব পরীক্ষায় যা এনে দেবে সর্বোচ্চ নম্বর। ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য ডক্টর অজয় চক্রবর্তী ও ডক্টর অর্জুন কুমার দের বিজ্ঞান রেফারেন্স, জীববিদ্যার জন্য ডক্টর শ্রীমন্ত কুমার রাউত ও ডক্টর সন্দীপ চৌধুরীর বিজ্ঞান রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়, সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি, সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে, সিস্টার গুঁড়ো মশলা। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ,
একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী পারুল প্রকাশনী একদমই মানাচ্ছে না Yes. ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয় সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন ইটালিয়ানো পিওর আর্ট আসল জগ হবে আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে ফুলকুমারী জগ হাতি নিলে বাগান আর ভিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ তোমার চেয়ে ভালো দেখি জি দাদি আমারই ভুল এবার হব নির্ভুল এই নিন আরএফএল জগ দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ জন্ম থেকেই জগ যখন জন্ম নেয় সন্তান নতুন দায়িত্ব তৈরি হয় নতুন প্রতিশ্রুতি নতুন কথা দেয়া তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ পৃথিবীর যা সবচেয়ে সুন্দর সকল কিছু শুধু তোমার জন্য প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ সুন্দর সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি আরএফএল বেবি কেয়ার শুধু তোমার জন্য দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এমনই একটি প্রকল্প যা রাজ্যবাসীদের সুলভ এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এসেছে এই প্রকল্পের আওতায় চিকিৎসা সার্জারি এবং রোগ নির্ণয়ের খরচের জন্য 1354টিরও অধিক মেডিকেল প্যাকেজের বীমা কাভারেজের মাধ্যমে ত্রিপুরায় প্রায় 2,00,000 বেশি মানুষকে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে এবং 5,00,000 টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার আমরা তো দিনমজুরি কাজ করি আর স্যার আমরা তো ক্ষমতা নাই যে চিকিৎসা করে নেন আমরা আয়ুষ্মান ভারত থেকে আমরা সাহায্য পাইয়া ছেলেদের চিকিৎসা করাতে এই প্রকল্পের সমস্ত তালিকাভুক্ত হাসপাতাল এবং এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে প্রকল্পের সুবিধাভোগীদের PMJAYE কার্ড দেওয়া হচ্ছে তাছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে হাসপাতালে ভর্তির সময় এবং ছুটির সময় আরোগ্য মিত্রের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে রোগী থাকবে না অসহায় আর রোগীর হবে এবার বিনামূল্যে প্রতিকার ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার ফিরে এলাম বিরতির পর পাথারগঞ্জের সেমিনজুড়ি চা বাগানের অচল অবস্থায় প্রতিবাদী সরব শ্রমিকরা বাগানের শ্রমিকরা গত 4 মাস ধরে বেতন পাচ্ছে না যার ফলে বাগানের অচল অবস্থা সৃষ্টি হয়েছে এ নিয়ে মেদলি মেলাঘরে এক সভা অনুষ্ঠিত হয় এক সপ্তাহের মধ্যে বাগান শ্রমিকরা বকেয়া বেতন না দিলে জাতীয় সড়ক অবরোধ করবে তারা
আসামের পাতারকান্দির সেপেনজুরি চা বাগানের অচল অবস্থা। প্রতিবাদে সবর শ্রমিকরা, জানা গেছে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অধীন সেপেনজুরি চা বাগানের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বাগানের শ্রমিকরা গত চার মাস ধরে বেতন পাচ্ছে না। অনুরূপভাবে গত কুড়ি দিন ধরে বাগানের শ্রমিকরা রেশন কিছুই পাচ্ছে না। এতে বাগান শ্রমিকরা অর্ধ অনাহারে দিন কাটাচ্ছে। বাগানের স্টাফরা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করতে পারছে না। এবার বাগান শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে সোচ্চার হয়ে ওঠে। এ নিয়ে মেদলি মেলাঘরে এক সভা অনুষ্ঠিত হয়। মেদলিজিপি সভাপতি অন্তু বাল্মিক দাস শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি বাগানের ম্যানেজার প্রণব মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত বাগান শ্রমিকরা। তাদের মতে ওই ম্যানেজার আসার পর থেকে বাগানের অচল অবস্থার সৃষ্টি হয়। বর্তমানে বাগান বন্ধ হওয়ার উপক্রম প্রায়, তাই আগামী এক সপ্তাহের মধ্যে বাগান শ্রমিকদের সমস্যা সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেওয়া হয় এদিনের সভায়। এখানে যে ম্যানেজমেন্টে যারা ছিল দুই একজন, তারা ম্যানেজার হোক মজুমদার, এরাও অনেক ধরনের চুরি চুরিতে ইনভলভ হয়ে গেছে। বাগান এক প্রকারে নষ্ট করে দেওয়ার পথে চলছে। তো আমাদের শ্রমিকদের একমাত্র, আমরা মন্দির যেভাবে ইয়ে করি ঠিক ওইভাবেই আমরা, কিন্তু আমার বাগানকেও এরকম করেই আমরা মেনে নিই। কেন, আমাদের খানার উপার্জনের একমাত্র সোর্স হলো গার্ডেন। তো এটা বাঁচলে আমরা শ্রমিকরা বাঁচবো। তো এদের সঙ্গে যাতে কেউ খেলা না করে, তারা ক্যালকাটাতে বসে যাতে এখানের শ্রমিকদের পেটে লাত না মারে, ক্যালকাটাতে তারা নোট গিনতে পারে বসে বসে, আর এখানের শ্রমিকরা কাজ করে নিজের পেটে দানা দিতে পারছে না, এটার থেকে ওদেরকে আমি মানে একদম ক্লিয়ার কাট হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি যে এরকম যাতে আমাদের শ্রমিকদের সাথে আর বাউতাবাজি চলবে না। মালিক এখানে আসতে হবে, আজকে আপনারা শুনেছেন দুই বা তিন তারিখ মালিক এখানে আসবে, হয়তো আগামীকাল। এখন আরো আমাদের কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার উদ্বোধন হয় টিএফ এর বি ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল আসরের। উমাকান্ত মিনি স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল ও সবুজ সংঘ। এদিন আসরে উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার চয়ন ধর। এবার নয়টি দল অংশগ্রহণ করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।